আজকে আমরা আছি নারুমালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আপনারা জানেন বেশ কিছুদিন হলো যে ছাত্র বৈষম্য যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে শরিক হতে যায় কিন্তু গাবতলির এই বাহাদুরপুরের এক ছাত্র কিন্তু শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা তার লাশ দেখতে পাচ্ছেন। পরীক্ষা তো আপনারা দেখতে পাচ্ছেন বাবার কান্না। আমি যদি যে ছাত্রটা আজকে নিহত হয়েছে তার দাফন কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে, তবে আমি তার বাবাকে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে বাদজহর তার জানাজা হবে, আমি যদি তার বাবাকে একটু জিজ্ঞাসা করি যে আপনার এই ছেলের নামটা কি, আপনার ছেলের নামটা কি বলতে পারবেন? শাকিল হাসান মানিক। তিনি ঢাকাতে কোথায় গুলিবিদ্ধ হয়েছেন? ঢাকাতে যাত্রাবাড়ি, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছিল কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে কিন্তু সেখানেই মারা গেছে। আচ্ছা, আর ওনার লাশ কখন আনলেন? হিসাব বিজ্ঞান না ব্যাংকে চাকরি করে মনে হয়। আরে ঢাকাতে উনি কি করতেন? ঢাকাতে পপুলার চাকরি করতেছিল, বলতেছিল আব্বা আমাকে সংসারে অভাব, এই অবস্থা বসতে আমি কি করি, একটা কিছুর মধ্যে ঢুকে থাকি, বেটা খামাক দিয়ে বেটে আমার এই সর্বনাশ হয়ে গেল। দর্শক, আমরা স্থানীয় লোকজন থেকে শুনতে পেলাম ইনি কিন্তু অত্যন্ত একজন ভদ্র মানুষ ছিলেন, একজন ভালো ছাত্র ছিলেন, ভালো স্টুডেন্ট ছিলেন। ওনার ফ্যামিলি থেকে যা জানা গেল যে আসলে অভাব অনটনের কারণে কিন্তু সে এদিকে লেখাপড়া, অন্যদিকে আপনার সে একটা জব মানে চাকরি করতো ঢাকার, সে পপুলার ডায়াগনস্টিক যে সেন্টার আছে সেখানে সে কিন্তু যাত্রাবাড়িতে চাকরি করত, এবং সেই দিনই আপনার ওই বৈষম্য বিরোধী যে মিছিল ছিল ছাত্রদের মধ্যে সেই মিছিলে অংশগ্রহণ করছে এবং ওখানেই সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজকে দেখছেন যে গ্রামবাসী আসলে অত্যন্ত শোক, এই শোক আসলে কাঠে ওঠার মতো পরিবেশ নেই। আর ওনার এই যে বোন দেখেন কান্নাকাটি করছে, তো আমি একটু গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করবো এই গ্রামের কে আছে। আচ্ছা, ইনি আসলে কি রকম মানুষ ছিলেন? ছেলের মতো নম্র ভদ্র আমার গ্রামের মতো আছে কিনা আমার জানা নেই। যেমনি মানিক সেমনি সুন্দর, সেমনি তার ব্যবহার। আচ্ছা, আপনার ভাইয়ের সম্বন্ধে যদি একটু বলেন। তাকে কিন্তু অত্যন্ত সম্মানজনক অবস্থায় তাকে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে তার বুকে কিন্তু এখানে দেওয়া হয়েছে, তাকে সম্মানজনক হিসেবে রাখা হয়েছে। যদি দর্শক আর একবার আপনার ওই যে ছাত্রটা নিহত আছে তার যদি আপনার ফেসটা দেখাই, অত্যন্ত সুন্দর কিন্তু তার ফেসটা। মানিক কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল, তো আমি একটু জিজ্ঞাসা করি গ্রামের ছেলে ছিল আসলে মানিক কেমন ব্যবহার ছিল, তার স্বভাব চরিত্র কেমন ছিল? ছেলে ছিল আমাদের গ্রামের সবচাইতে যদি ভদ্র ছেলে বলা হয়, অমায়িক ছেলে, এখানে সবাই আছে সবাই সাক্ষী দিতে পারবে, সে সেরকম ছিল, মেধাবী ছেলে ছিল।
এবং এই চব্বিশের গণ আন্দোলনে সে একজন কর্মী ছিল, ঢাকায় এসে শহীদ হয়েছে। আমাদের গ্রামের সে গর্ব, সারা বাংলাদেশে যেরকম লোকজন ছাত্র জনতা আমাদের যে বিজয়টা ছিনিয়ে এনেছে, আমরা তার রক্তের মাধ্যমে আমরা এই বিজয় পেয়েছি। ইনশাল্লাহ আমরা তাকে ভুলবো না, এবং হচ্ছে আমাদের বাহাদুরপুর গ্রামের গর্ব সে, বগুড়ার গর্ব সে, সারা বাংলাদেশের ছাত্র জনতা। দর্শক যেভাবে বললেন আমাদের যে ছোট ভাই এই বাদুরপুর গ্রামে এসে কিন্তু সন্তান আসলে শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু এই বাদুরপুর গ্রামে সবার চোখে কিন্তু কান্নার রোল আর কি পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গ্রামের লোকজন কিন্তু সবাই এখানে এসে জড়ো হয়েছেন। তো আমরা একটু জিজ্ঞাসা করি যে এনার দাফন কাফন কখন করা হবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে সবাইকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ।